আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, ফিরে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আলোচনা করব যে আমাদের ইউটিউবের চ্যানেলগুলা হঠাৎ কেন জানি বন্ধ হয়ে যায়। আমরা যখন ইউটিউব ব্যবহার করি বা ইউটিউবে প্রতিনিয়ত ভিডিও আপলোড করি, ভিডিও আপলোড করতে করতে হঠাৎই আমার চ্যানেলটা বন্ধ হয়ে যায়, এরকম কিন্তু হয়। তো এর আগে আমি একটা চ্যানেল খুলেছিলাম, সেখানে আমার চ্যানেলটা হঠাৎ করেই দেখি যে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। আসলে কি কারণে সাসপেন্ড করে দেওয়া হয়েছে এটা কিন্তু আমি জানি না। তো তারপরে আমি আসলে দেখলাম যে ইউটিউবের রুলস অনুযায়ী আমি না চলার কারণে, তাদের নিয়ম না মানার কারণে আমার চ্যানেলটাকে ব্যান করে দেওয়া হয়েছে বা সাসপেন্ড করে দেওয়া হয়েছে। তো এই ভুলগুলো আপনারা অনেকেই করে থাকেন, যার কারণে আজকের এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন, আপনার চ্যানেল সেভ রাখতে পারবেন, আপনার চ্যানেল আর নষ্ট হবে না। তো ভিউয়ার্স, চ্যানেল নষ্ট হয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে যে আমরা তাদের নিয়ম মানি না। নিয়ম না মেনে আমরা বিভিন্ন ভিডিওতে কমেন্ট করি, যা যাদের বড় বড় ইউটিউব চ্যানেল আছে, এই বড় বড় ইউটিউব চ্যানেলে আমরা কমেন্ট করি যে সাবস্ক্রাইব করুন, আবার বলি যে আমি আপনার চ্যানেলে কমেন্ট করলাম, সাবস্ক্রাইব করলাম, আপনি প্লিজ ব্যাক দেন, এরকম করে। কেউ আবার সাব ফর সাব করে, সাব ফর সাব, মোট কথায় বলতে গেলে সাব ফর সাব। সাব ফর সাব করলে আপনার চ্যানেলটা অবশ্যই নষ্ট হয়ে যাবে, ইউটিউব থেকে আপনার চ্যানেলটা সাসপেন্ড করে দেওয়া হবে। তো ইউটিউবে তারা বলেছে যে, ইউটিউব রুলসে তারা বলেছে যে আপনি যদি সাব ফর সাব করেন কোনো প্রকার, যদি আপনি যেভাবেই আপনি বলেন না কেন, আপনি যদি ইঙ্গিতেও প্রকাশ করেন যে আমার চ্যানেলটাতে ঘুরে আসুন বা আমি আপনার চ্যানেলের মেম্বার হলাম, আপনি আমার চ্যানেলের মেম্বার হবেন, তো অবশ্যই আপনি যেভাবেই লিখুন না কেন আপনার কমেন্ট বক্সে যে আমাকে সাবস্ক্রাইব করুন বা আপনি আমাকে, আমি সাবস্ক্রাইব করেছি, আপনি আমার সাবস্ক্রাইব ব্যাক করুন বা মেম্বার হন বা সদস্য হন, আপনি যেভাবেই লিখুন না কেন তারা কিন্তু বুঝে যাবে যে আপনি তাদের কাছে সাবস্ক্রাইব চেয়েছেন বা সাব ফর সাব করেছেন, এতে করে আপনার চ্যানেলটা নষ্ট হয়ে যেতে পারে। তো এটা অবশ্যই আপনারা মেনটেন করবেন। আমারও ভিডিওর কমেন্টে অনেকেই কমেন্ট করে যে ভাই আমি আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করেছি, আপনি আমার সাবস্ক্রাইবটা ব্যাক দেন, বিভিন্নভাবে তারা লেখে বা কমেন্ট করে যে আমি কমেন্ট করেছি, কমেন্টটা ব্যাক দেন। তো এটা মোটেই কিন্তু ঠিক নয়, এটা করলে আপনার চ্যানেল নষ্ট হয়ে যেতে পারে। তো আপনার চ্যানেল যদি র্যাঙ্ক করার থাকে বা সাবস্ক্রাইব করার থাকে, তাহলে আপনি প্রতিনিয়ত ভিডিও আপলোড করুন, সুন্দর সুন্দর ভিডিও আপলোড করুন, ভালো ভালো কন্টেন্ট নিয়ে ভিডিও আপলোড করুন, তাহলে ইনশাল্লাহ একদিন সাকসেস হতে পারবেন। কিন্তু এভাবে কমেন্ট করবেন না, তাহলে ইউটিউবের যে গাইডলাইন আছে, গাইডলাইনে কিন্তু আন্ডারে পড়ে যাবে এবং আপনার চ্যানেলটি নষ্ট হয়ে যাবে। তো আজকের ভিডিওটি শুধুমাত্র আপনাদেরকে সতর্ক করে দেওয়ার জন্য, কারণ আপনারা আমার সাবস্ক্রাইবার, আপনাদের চ্যানেল নষ্ট হয়ে গেলে আমার আসলে খুব খারাপ লাগবে, এই জন্য আমি আপনাদেরকে সতর্ক করে দেওয়ার জন্য ভিডিওটি তৈরি করলাম। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে। তো আজকের মতো বিদায়, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।